হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আগের দিনে ভিডিওতে আমি বলেছিলাম তোমরা যারা ইউটিউবে কাজ করতে চাও বাকে অ্যাজ এ প্রফেশন হিসাবে নিতে চাও তাদের জন্য একটা প্রথম ভিডিও আমি দিয়েছিলাম আগের দিনের ভিডিওটা তোমরা পারলে দেখে নিও আচ্ছা প্রথমত আমি বলেছিলাম ওখানে যে কেমনভাবে ভিডিও করবে আর টপিক সিলেক্ট করতে হবে ঠিক আছে এবং তার সাথে সাথে একটা মাইক্রোফোন মাইক্রোফোন বলতে একটা কর্ডলেস মাইক নিতে পারো বা একটা উইথ কর্ড মাইক বোয়ার একটা মাইকের কথা আমি বলেছিলাম আমি কর্ডলেস মাইকটা ব্যবহার করি আমার ভালো লাগে কডলেসটা কিন্তু ইনিশিয়ালি তোমরা যারা যারা ইউটিউবে আসতে চাও একটা ফোন একটা স্মার্টফোন আর একটা বয়ার মাইক হলেই যথেষ্ট করডলেস মাইক আড়াই তিন হাজার টাকা দাম আছে আরও কস্টলি নিতে পারো ঠিক আছে কিন্তু ইনিশিয়ালি দরকার নেই কেন কি তুমি এখান থেকে এই প্রফেশান থেকে কাজ করে ওখান থেকে উপার্জন করে তুমি যখন কিনবে সেটাই হলো পারফেক্ট তার আগে এত ইনভেস্ট করবার প্রথমত প্রয়োজন নেই হ্যাঁ একটা কথা বলি যারা ব্লগিং করবে ব্লগিং ভিডিও অর্থাৎ ব্লগিং মানে বলে দিচ্ছি যারা ইউটিউবে আছো ধরো কোথাও তুমি তুমি যে এলাকায় আছো সবার আগে এলাকা ব্লগিং মানে ঘরের মধ্যে নয় যারা ডেইলি ব্লগ করে ডেলি ব্লগ অর্থাৎ ঘরের ফ্যামিলি মেম্বারকে দেখায় ঘরে কি রান্না হচ্ছে ঘরে কি করছে না করছে এইসব জিনিসগুলো কিন্তু দেখায় এই সব রিগার্ডিং ভিডিও যদি তুমি দাও তাহলে সেক্ষেত্রে আমি বলবো কেন কি মানুষ সব রিগার্ডিং ভিডিওগুলো দিলে মানুষ দেখবে কম যদি বলো কেন তার কারণটা হলো দেখো খুবই স্পষ্ট কথা তুমি তোমার ডেলি লাইফের ভিডিও তুমি যদি দাও তুমি যদি অসাধারণ মানুষ না হো মানে কোনো সেলিব্রিটি না হো তাহলে মানুষ তোমার কেন ভিডিও দেখবে ঠিক আছে তো সেই জন্য ব্লগিং করতে গেলে আমি বলবো যে একটু বাইরে গিয়ে কিছু স্পেশাল জিনিস যেগুলো মানুষ দেখে এইবারে তুমি কি করে বুঝবে যে মানুষ কোনগুলো দেখে তাই তো এটা তো প্রশ্ন তো সবার আগে তোমাকে যেতে হবে গুগলে ঠিক আছে জাস্ট চলো আমি গুগলে চলে যাই এবার আমি গুগলে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এইখানে স্ক্রিনে তোমরা দেখতে পাবে কিভাবে সার্চ করবে তো চলো যাওয়া যাক কোনো রান্না ধর স্পেশাল কিছু রান্না দেখো সি এইচ আই সি কে এন চিকেন বাটার উটি ইয়ার চিকেন বাটার মশলা ঠিক আছে রেসিপি হ্যাঁ ইন বেঙ্গলি দেখো ইন বেঙ্গলি আছে ওকে চলো সার্চ করলাম আমরা দেখো দেখতে পেয়েছি যে সবচেয়ে সহজ রেস্তোরাঁয় স্বাদে বাটার চিকেন হ্যাঁ এগুলো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি দু বছর আগে এক বছর আগে হ্যাঁ তো চিকেন টিক্কা দেখতে পাচ্ছ ন মাস আগে হাউ টু মেক বাটার চিকেন বেস্ট তো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ যে হ্যাঁ কেমন টাইপের টাইটেল এই যে দেখতে পাচ্ছ লম্বা লম্বা যেগুলো লেখা আছে একদম টানা বার দেওয়া চিকেন টিক্কা মশলা রেসিপি কীভাবে সহজে বানাবেন জেনে নিন এগুলো কিন্তু হচ্ছে টাইটেল এই টাইটেলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এইগুলোর ওপর বেশ করেই কিন্তু ভিডিও র্যাঙ্কিং হয় আমরা কিন্তু ভিডিও সার্চ করলে পাই তো মোটামুটি এখান থেকে একটা আইডিয়া পাওয়া গেলো এবার সবচেয়ে সহজে সহজে রেস্তোরাঁর স্বাদে বাটার চিকেন এটা গেলো একটা টাইটেল রেস রেস্টুরেন্ট স্টাইলে বাটার চিকেন মানে রেস্টুরেন্টের স্টাইলে বাটার চিকেন ইউটিউবে গিয়ে জাস্ট গুগলে গেলে গুগল থেকে ইউটিউবে গেলে ইউটিউবে গিয়ে তুমি সার্চ করলে তুমি কি রিগার্ডিং ভিডিও দিতে চাও আচ্ছা কথার মানে প্রথমত টপিক সিলেকশন করলে তুমি কোনো একটা সাবজেক্ট নিয়ে বা কোনো জায়গায় ট্যুর ব্লগ করবে বা কোনো ফুড ব্লগ করবে অবশ্যই মনে রাখবে যে যেই ব্লগটাই করবে সেই ব্লগটা আমি আগের দিনে ভিডিওতে বলেছিলাম টানা এক বছর মানে খানা ভিডিও একশো থেকে একশো কুড়িখানা ভিডিও তুমি কন্টিনিউ যেন দিতে পারো ঠিক আছে এইগুলো তোমাকে প্রথমত জেনে নিতে হবে আচ্ছা ব্লগিং করবার জন্য এমনি একটা তোমরা মোবাইল হোল্ডার কিন্তু পারচেস করতে পারো দেখো মোবাইল হোল্ডার এটা অনেকেই নেয় অনেকেই পারচেস করে ঠিক আছে যারা একটু ছবি টবি তোলে সেলফি স্টিক বলা হয় এটাকে সেলফি স্টিকও বলা হয় তো একটা সেলফি স্টিক কিনে নেবে একটা পারচেস করে নেবে এটা ব্লগিং এর জন্য খুব কাজে লাগবে দেখো এমনি করে এখানে মোবাইল হোল্ডার আছে দেখতে পাচ্ছ এখানে মোবাইল হোল্ডারে তোমরা মোবাইলটাকে হোল্ড করতে পারবে হোল্ড করে জাস্ট এমনিভাবে তোমরা কিন্তু একটা ভিডিও করতে পারো ঠিক আছে আলো বন্ধুরা আজকে আমরা এসেছি একটা নতুন জায়গায় একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে যে ভিডিওটা করবো একদম স্পেশাল হবে এমনি টাইপের কিছু তুমি কথাবার্তা বললে ঠিক আছে এইবার তোমার টপিক সিলেকশন হয়ে গেল এবার ব্যাপার হচ্ছে যারা এটা ফেস ভিডিও করবে মানে ফেস দেখাবে ভিডিওর মধ্যে যারা ফেস দেখাবে তাদের জন্য এটা স্ট্যান্ডটা অত্যন্ত কার্যকরী কিন্তু যারা ফেস দেখাবে না মানে তুমি তোমার ফেস দেখাচ্ছ না কিন্তু তুমি যেটা দেখাতে চাও কোনো ফুড মানে কোনো রেসিপি খাবারের রেসিপি তৈরি হচ্ছে সেই জিনিসগুলো দেখাতে চাও তাহলে ক্ষেত্রে তোমাকে সেই খাবারের রেসিপির বা তুমি যা যা মশলা পাতি দিচ্ছ সেগুলোকে সুন্দর করে তোমাকে দেখাতে হবে ঠিক আছে ওগুলোর জন্য একটা ভিডিও দেখাবো একটা আলাদা ভিডিও দেখাবো যে যারা ফুড ব্লগ করতে চাও বা রান্না কীভাবে তোমার ভিডিওটা শ্যুট করবে না করবে সেই শ্যুটের ভিডিও কিন্তু আমি দেখাবো ঠিক আছে খুব কাজে লাগবে কোন অ্যাঙ্গেল থেকে অনেকগুলো অ্যাঙ্গেল ডিপেন্ড করে লাইটের ব্যাপার ম্যাটার করে তো এইগুলো এখন মাথায় ঢোকাবার কোনো প্রয়োজন নেই ইনিশিয়ালি ঠিক আছে কেন প্রয়োজন নেই কারণ হচ্ছে সবার আগে দরকার বললাম মোবাইল ফোন তোমার একটা একটা মাইক টপিক সিলেকশন করলে তুমি ফেস দেখাবে ভিডিওতে না দেখাবে না না ভয়েস ওভার করবে ঠিক আছে এই ব্যাপারটা রইল তারপরে যেটা হচ্ছে ক্যাটাগরি হুম তুমি তোমার ভিডিও সিলেক্ট করবার পর বা কী রিগার্ডিং ভিডিও দেবে তার উপর ডিপেন্ড করে ক্যাটাগরি হচ্ছে তুমি যদি তোমার ভিডিওতে কোনো নলেজ প্রোভাইড করো যদি নলেজ প্রোভাইড করো সেক্ষেত্রে এডুকেশন দিতে পারো অনেক রকম ক্যাটাগরি আছে তো কি কী ক্যাটাগরি আছে আগে আমরা দেখে নিই তো চলো দেখা যাক কী কী ক্যাটাগরি আছে দেখতে পাচ্ছো ইউটিউব ভিডিও ক্যাটাগরি কী কী ক্যাটাগরি আমরা পেয়ে যাব কমেডি মিউজিক টিউটোরিয়ালস এডুকেশন এন্টারটেনমেন্ট পলিটিক্স টেকনোলজি এস আনবক্সিং ব্লগ অ্যানিম্যালস বিউটি ফিটনেস কুকিং অ্যানিমেশন ড্যান্স ভিডিও বিভিন্ন রকম ক্যাটাগরি তোমরা কিন্তু পেয়ে যাবে ইউটিউবে এবার তুমি কি রিগার্ডিং ভিডিও দিচ্ছ তার উপর ডিপেন্ড করছে তুমি যদি কোনো সাবজেক্ট রিগার্ডিং ভিডিও দিতে চাও যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তাহলে সেই ক্ষেত্রে এডুকেশানটা তোমার জন্য বেস্ট হয় কমেডি তুমি যদি কমেডি ভিডিও করো তাহলে কমেডি ভিডিও দিতে পারো কোনো মিউজিক ভিডিও হলে এন্টারটেনমেন্ট কোনো শর্ট ফিল্ম কোনো সিনেমাটিক কিছু ব্যাপার যদি থাকে এন্টারটেনমেন্ট কোন গান ভিডিও সং সেগুলো তোমরা প্রোভাইড করতে পারো পলিটিক্স রিগার্ডিং যদি কোনো আলোচনা করো তাহলে সেই ক্ষেত্রে ওটা দিতে পারো তোমার ঘরে কোনো পেটস বা অ্যানিম্যালস থাকলে তাদের সাথে সেটা দিতে পারো ফিটনেস তুমি জিম করো বা কোনো আসন শেখাও সেক্ষেত্রে এটা দিতে পারো অ্যানিমেশন বিভিন্ন রকম অ্যানিমেশন যদি তৈরি করতে পারো তাহলে সেটা দিতে পারো ডান্স করলে ডান্স ঠিক আছে নাছাড়া কোনো গাড়ি এক্সপ্লেন যদি করো কোন গাড়ির কত হর্স পাওয়ার কি কী পার্টস আছে কত দাম আছে কত দাম সমস্ত কিছু কুকিং চ্যানেল যদি কেউ করতে চাও কুকিং করতে পারো ব্লগ দেখো ব্লগ আছে আনবক্সিং বিভিন্ন রকম প্রোডাক্ট তুমি আনবক্সিং করতে পারো তো বিভিন্ন রকম ক্যাটাগরি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তারপরে তোমাকে যেটা করতে হবে একটা খাতা কলম কিন্তু একটা এপো পেজ নেবে এ ফোর পেজের একটা বান্ডিল নিয়ে নেবে ঠিক আছে একটা পেন বান্ডিল নিয়ে নেবে একটা পিচবোর্ড নেবে একটা পেন নেবে এডিও করবার আগে যে কোনো রকম ভিডিও করবার আগে ব্লগিং ভিডিও হোক যে কোনো এ টু জেড যে কোনো ভিডিও করবার আগে অবশ্যই নিয়ে নেবে প্রথমত তোমার ভিডিওর সাবজেক্টটা কি হবে অর্থাৎ মানে আজকে তুমি কথার মানে এক্সাম্পেল দিই তুমি ধরো ফিজিক্স পড়াও ফিজিক্স বালা ফিজিক্স বালা নিশ্চয়ই তোমরা জানো ভিডিও দেখেছো অনেকে কোনো একটা চ্যাপ্টার লাইটের চ্যাপ্টার লাইট লিখেলে আচ্ছা লাইটের চ্যাপ্টারে তুমি কি টাইটেল দেবে ভিডিওটার টাইটেল সবার আগে তোমাকে সিলেক্ট করতে হবে এই টাইটেলটা পড়েই মানুষ বুঝে যাবে ভিডিওর মধ্যে কি আছে ঠিক আছে তো টাইটেলটা সিলেক্ট করবে কিভাবে সিলেক্ট করবে জাস্ট সিম্পল ইউটিউবে যাবে তুমি যে ভিডিওটা দিচ্ছ সেই ভিডিওটার রিগার্ডিং ধরো তোমার ভিডিওটা কেউ যদি সার্চ করে কি লিখলে পাবে বা তুমি তোমার মন থেকে কিছু একটা দাও দেওয়ার পর দেখবে অটোমেটিক ইউটিউব থেকে সাজেশন তোমার চলে আসবে ওই রিগার্ডিং প্রচুর ভিডিও পেয়ে যাবে ওই রিগার্ডিং ভিডিওতে যেটা মোস্ট পপুলার ভিডিও মানে বেশি ভিউ হয়েছে সেই ভিডিওটা বা তিন চারটে ভিডিও তোমরা টাইটেলগুলো সিলেক্ট করো বা চুজ করো নোট ডাউন করো স্পেশাল হয় হয়ে গেলো টাইটেল এইবারে তুমি লাইটের চ্যাপ্টার তুমি তোমার মতো করে বেস্ট কয়েকজনের ভিডিও দেখে নেবে তোমার ভিডিওটা যেন বেস্ট হয় সেটা করবে ফেস তুমি দেখাতে পারো আবার নাও দেখাতে পারো তুমি ফেস দেখাতে পারো আবার নাও দেখাতে পারো সেটা তো তোমার উপর ডিপেন্ড করছে তোমার কি ক্যাটাগরি তুমি ফেস দেখিয়ে করবে না ভয়েস ওভার করবে ওকে তাহলে টাইটেল সিলেক্ট হলো টাইটেল যেটা হবে সেই টাইটেলটাই কিন্তু তোমার ডেসক্রিপশানে কিন্তু দিতে হবে ঠিক আছে এবার চ্যানেল যখন ক্রিয়েট করবে আমি দেখাবো চ্যানেল ক্রিয়েট করবার সময় একটা হ্যান্ডেল নেম দিতে হয় ঠিক আছে হ্যান্ডেল নেম হলে অ্যাট দ্য ডেট হয় অ্যাট দ্য ডেট তোমার চ্যানেলের নাম তার সাথে কোনো একটা পাঁচ দুই পাঁচ তার সাথে তুমি পাঁচ আট নয় কিছু একটা অ্যাড করলে দেখিয়ে দেবো ওই বিষয়টা ওইটা একটা আলাদা চ্যাপ্টার বা আলাদা ভিডিওতে আমি এক্সপ্লেন করব ওকে ডেসক্রিপশান হলে ডেসক্রিপশান হয়ে গেল তারপর অন্য বিষয় তো কীভাবে আমরা টাইটেল সিলেক্ট করব ইয়ে করব টোটাল একটা ভিডিওতে আমি নিয়ে আসবো কিন্তু তোমাদেরকে এই যে আমি ভিডিও দিচ্ছি এটা তোমাদের কেমন লাগছে তোমাদের কোন উপকারে আদৌ লাগছে কি লাগছে না সেই রিগার্ডিং কমেন্ট কিন্তু আমার কমেন্ট বক্সে চাই তবেই কিন্তু আমি উৎসাহ পাবো আমি তোমাদের মোটিভেট করব এটা গ্যারেন্টেড সে কথাগুলো যদি শোনো বা সে পথে চলো তাহলে কিন্তু হবে যে সময় যেটা চলছে বা চলবে সেই রিগার্ডিং আমি ভিডিও আনার চেষ্টা করব মানে আমি চাই আমি নিজেকে সবসময় আপডেট করব এবং তোমাদেরকেও রাখবো ওকে তাহলে মোটামুটি একটা বোঝা গেলো যে কি করা যাবে এবারে উপার্জন অ্যাডসেন্স থেকে কিভাবে আর্নিং হবে কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসে কতটা আর্নিং হতে পারে কত ভিউয়ে কত টাকা কত আরপিএম কত সিপিএম যাবতীয় তথ্য এই চ্যানেলে তোমরা কিন্তু পাবে একজন টিচার যেমন স্টুডেন্টদেরকে শেখায় তেমনই কিন্তু শেখাবো আমি আমার অভিজ্ঞতা আমি যেটা শিখেছি সেই শিক্ষাটাই তোমাদেরকে আমি শেয়ার করব আর তোমরা যদি ভিডিও শেয়ার করো তাহলেই কিন্তু আমি উৎসাহ পাবো তবেই আমি করতে পারবো তখন দেখবে রেগুলার প্রায় একটা অল্টারনেটিভ ডে পর কিন্তু ভিডিও আসছে এখন ভিডিওটা হয়তো চার পাঁচ দিন পর ছদিন দিন পর আসছে কিন্তু তোমাদের উৎসাহ যদি পাই তাহলে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব রেগুলার অর্থাৎ সপ্তাহে দু তিনটে তাহলে যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো আগে একটা মাইন্ড সেট আপ করে নাও একটা খাতা কলম নাও অবশ্যই কিন্তু খাতা কলমটাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট বড় বড় সিভিল ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বড় বড় কোটিপতি মানুষ বিল গেটস থেকে শুরু করে জ্যাকমা আম্বানি বড়ো বড় যারা আছে তারা সবাই কিন্তু একটা ডায়েরি বা একটা খাতা মেনটেন করে কি কি প্ল্যানিং করবো প্ল্যানিংগুলো কিন্তু লিখে রাখতে হবে প্ল্যানিং যত লিখে রাখবে তত কিন্তু তোমাদের শুনতে তাহলে চলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা শেয়ার করবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে পরের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটা ভিডিও কিভাবে এডিট করবে ভিডিওটা ধরো শ্যুট করলে ফোনে শ্যুট করলে ফোনে শ্যুট করবার পর কিভাবে এডিট করবে খুবই সিম্পল একটা ইজি সস্তার খুবই ইজি ফ্রি ফোনের অ্যাপস দিয়ে তোমরা কী সুন্দরভাবে এডিট করতে পারো সেটা আমি তোমাদেরকে দেখাবো তাহলে এডিটের পার্টটাও আমি তোমাদেরকে শিখিয়ে দেব তারপর কিভাবে আপলোড করবে কিভাবে থামনেল তৈরি করবে সমস্তটাই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবে তো চলো আজকের জন্য নিচ্ছি বেড়ে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ সো মাচ